আজকে বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি হচ্ছে মাচা ঘাওড়া মাছের তরকারি। এই রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের মাধ্যমে আমাদের এই ব্লগটা শেয়ার করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে বাছা মাছটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের দামোদর নদীর মাছ। এই যে আমাদের এখানে যে সামনে দামোদর নদী আছে, সেই দামোদর নদীর মাছ দেখুন, দেখুন একদম টাটকা মাছ দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, গায়ের কালারটা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা এই মাছটিকে কেটে নেবো আর এই মাছের রেসিপিটাকে, বাছা মাছের রেসিপিটাকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে দেখতে থাকুন আমাদের ব্লগটি। এবার আমরা মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। প্রথমে হলুদ দিয়ে দিলাম। এখানে আমাদের ভেজিটেবিলটা কাটা স্টার্ট হয়ে গেছে। আমরা আজকে মাছের মধ্যে দিচ্ছি আলু, সিম, আর এই মূলোটা দেওয়া হবে ডালের মধ্যে। তো দেখতে থাকুন আমাদের সাথে এই ভিডিওটা আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল ঢালবো। তেলটা কিছুক্ষণ গরম করবো। এবার আমরা মাছটা ছেড়ে দিলাম তেলের উপরে। এই যে আসলো এই ঘরের গিন্নি, পুরো পাড়া ঘুরে ঘুরে এই যে আসলো। কি করছিস তুই? সব সবজি বেচে আসলে সকাল সকাল। হ্যাঁ, এই যে দুলালদার, এখানে লঙ্কা গুলো দেখুন কি সুন্দর গোল গোল। এটা দুলালদার ভ্যান, এটা দুলালদার সবজি। হ্যাঁ, আর এই যে দুলালদা খাবি তো দাদা, খাইলে নিবি তো? এখন বেরিয়ে যাচ্ছে। কি খাও মামা? কাঁচা লঙ্কাটা আমরা এখানে বেটে নিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য।
ডিমটাকে ঢেলে দিলাম। আমরা এর উপর লঙ্কা বাটাটাকে ছেড়ে দেব, নুন দিয়ে দিলাম, টমেটোটা এবার আমরা এর মধ্যে ছেড়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ স্বাদ মতো একটু জল। এখানে আমরা ধনেটাকে বেটে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য, এর মধ্যে আমরা ধনে পাতাটা দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নেব। আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, এর মধ্যে আমরা গরম জলটা দিয়ে দিলাম। এটাকে একবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার এটাতে মাছ দিয়ে দেব। এবার এটাতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাছের তরকারি হতে থাক, ততক্ষণ আমরা গাছ থেকে বেগুন নিয়ে আসি পোড়া খাওয়ার জন্য। এই উনুনে আমরা যাচ্ছি বেগুন খেতে। বেগুন এই যে আমাদের, এই যে দেখছেন, এখানে আলু চাষ হয়, বেগুন চাষ হয়, আমাদের কিছু কিনে খেতে হয়। বেগুন খেতে পৌঁছে গেছি। আর এইটা আমার বন্ধু, দেখো এই যে খেত থেকে বেগুন তুললাম, চলো আমরা এই বেগুন পোড়া খাবো ঘরে গিয়ে। খেত থেকে বেগুন নিয়ে আসলাম, আমরা ঘরে গিয়ে পোড়া খাবো। পোড়া পোড়া খেতে অনেক টেস্টি হয়। উঠে গেছে। আর এই যে এই একটা ধান উঠেছে, উঠে দা এখন আছে, চলো নিয়ে যাই বাড়িতে, পুরো লাগাবো। কোথায় লাগাবি? আমার আছে এখানে আমাদের তরকারি রেডি হয়ে গেছে, এখন আমরা খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। আমার মাঠ থেকে তোলা ধান গাছটা আমরা এখানে বসে, ये है हमारा छोटा सा मंदिर काली माँ का। ये देखिए हम हर साल पूजा करते, हर लोग आते यहाँ पे खाना खाने के लिए। ये हमारा एक छोटा सा मंदिर है जो हम हर साल माँ को पूजा करते हैं। अगर आप भी ऐसे घर पे माँ का पूजा करते हो तो मुझे कमेंट करके जरूर बताना। साईं बाबा भी उधर रखा हुआ है। और ये देखिए तुलसी थान, ये हमारा घर का, ये सामने मामा के घर के। दूर से कुछ ऐसा दिखता है। দামোদর মাছটা আপনারা তো দেখেছেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপে দিবেন আর শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। বা ধন্যবাদ, বাই।